এবে আকশন মুডরে কটক কমিশনারেট পুলিশ চাউলিয়াগঞ্জ পুলিশ পঞ্জারে ব্রাউন সুগার বেপারী কলিকতার খোর্ধা চালাণ বেড়ে কটক কালিয়াবুদা ঠারে বেপারী কাবু করে পুলিশ 257 গ্রাম ব্রাউন সুগার সহ দুই জনক গিরফ করা সহ স্কর্পিও গাড়ি জবত কলা চাউলিয়াগঞ্জ পুলিশ। জবত ব্রাউন সুগার আনুমানিক মূল্য 25 লক্ষ টঙ্কা হব বলে কহিছন্তি পুলিশ। গিরফ দুই অভিযুক্ত হেউছন্তি কলিকতার ব্রাউন সুগার কারবার বেড়ে মাড়ি বসিছিলা পুলিশ। পুলিশ হাতরে পড়িছন্তি ব্রাউন সুগার বেপারী। আপনার জাঁচি আমি কটক ইউপিডি তরফ যে আগামী নির্বাচন পরিপ্রেক্ষী আমার বিভিন্ন জায়গায় নাইট ব্লকিং ব্যবস্থা করা হচ্ছে। তেমন গতকাল রাতে আমার কালিয়াবুদা যেটা কি চাউলিয়াগঞ্জ থানা অন্ডরে নাইট ব্লকিং চালু থাকা সময় গোটে স্কর্পিওরে আসুলে সে নির্দিষ্ট গোটে খবর আমার লা এবং ব্লকিং সময় সে স্কর্পিও ডিটেন করার পরে স্কর্পিও ভিতর দুইজন মুদালা যাঙ্ক পজিশন 257 গ্রাম ব্রাউন সুগার আমি জবত করছু, স্কর্পিও মধ্যে জবত করছু এবং দুই গোটি মোবাইল এবং ক্যাশ 2 লাখ মধ্যে জবত করা হয়েছে। এ সংক্রান্ত চাউলিয়াগঞ্জ থানা কেস নম্বর 74 ডেটেড 12/3/24 অন্ডার সেকশন 21C NDPS আক্টরে কেস রুজু করা হয়েছে এবং তদন্ত বর্তমান সুদ্ধা জারি রয়েছে। আর যা প্রাথমিক তদন্তর আমি জাঁয়া পাচ্ছি এই যে দুইজন লোক ঘর হলে দুইজন আকিউজ হলে আপনার ঈশ্বর মাহানা আউ বুদ্ধু রয় তাঁক ঘর হচ্ছে মুর্শিদাবাদ তেমন ওয়েস্ট বেঙ্গল। তেমন এমানে হ্যাঁ এমানে সেঠু আনিকি আসুলে এবং সেমানে যে আনি ড্রগস মধ্যে কিছু বিক্রি করি সে বিক্রি লব্ধ অর্থ মধ্যে তাঁর পাখে লা যে 2 লক্ষ টাকা তাকে মধ্যে আমি জবত করছু। কটক সিদ্ধেশ্বর রাওলঙ্ক রিপোর্ট প্রতিদিন টিভি।